তো শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিংয়ের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার তাসিন মাহমুদ সাদমান, তোমাদের বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির ইনস্ট্রাক্টর, তোমাদের সাথেই রয়েছি। আজকে আমরা আইয়ের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের আইয়ের প্রথম যে পার্টটি, সে পার্টটি আমাদের অনলাইন চ্যানেলে রয়েছে। যদি তোমরা ওই পার্টটি না দেখে থাকো, এখন দেখে নাও, এবং সবগুলো আপডেট পেতে চাইলে গুরুকুল অনলাইন লার্নিংয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তোমাদেরই সুবিধা হবে। সো আইয়ের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা আগেই বলে নিই, আইয়ের ফার্স্ট পার্টে আমরা চোখের যে তিনটা লেয়ার, স্ক্লেরা, করোয়েড, রেটিনা, এ নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করেছি। আজকে আমরা আনুষঙ্গিক যে পার্টগুলো রয়েছে, লেন্স, চেম্বার্স, ল্যাক্রিমাল অ্যাপারেটর্স এবং আরও যে পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলো নিয়ে, আই মাসেলস, এই ধরনের পার্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অ্যাট ফার্স্ট তোমাদেরকে আমরা একটি ছবি দেখাতে যাচ্ছি, যে ছবিটি অ্যাকচুয়ালি তোমাদেরকে পুরো জিনিসটিকে রিক্যাপিচুলেট করবে। খেয়াল করে দেখো, এই সেই ছবি যেই ছবিতে সবার বাইরের লেয়ারটি স্ক্লেরা, তারপরে করোয়েড, তারপরে রেটিনা রয়েছে। এবং খেয়াল করে দেখো, স্ক্লেরার সামনের কর্নিয়া, করোয়েডের সামনে এসে সিলিয়ারি বডি, তার একটু সামনে আইরিস, মাঝখানে পিউপিলের মতো পিউপিলের জায়গাটি, এবং এর সাথে সাসপেন্সরি লিগামেন্ট রয়েছে, তার সাথে লেন্স লেগে রয়েছে। যে লেন্স নিয়ে আজকে আমরা পড়াটি শুরু করব, এবং সবার ভিতরে লেয়ার যে রেটিনা, সে রেটিনা, রেটিনার থেকে যে অপটিক নার্ভটি এসে রেটিনার একটি জায়গায় মিলিত হয়েছে, সে জায়গাটি, সব জিনিসগুলোই আমাদের দেখা যাচ্ছে। সো ওই জায়গাগুলো আমরা গত ক্লাসে খুব ইজিলি পড়েছিলাম, এবার আমরা এরপর থেকে শুরু করব। আজকে আমরা শুরু করব লেন্স দিয়ে। একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, চোখের কাজ হচ্ছে যেই লাইট আমাদের চোখের পিউপিল দিয়ে ভিতরে যায়, সে লাইটের রিফ্র্যাকশন করে রেটিনার মধ্যে তা সে ফেলবে, এবং রেটিনা থেকে যে নার্ভ রয়েছে, অপটিক নার্ভ, সেই অপটিক নার্ভ এর সেন্সেশনটি আমাদের ব্রেইনে নিয়ে যাবে। এটি হচ্ছে তার মেইন ফাংশন। সো যে রিফ্র্যাকশনের কথা আমরা বলছি, রিফ্র্যাকশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটি এলিমেন্ট হচ্ছে লেন্স। অর্থাৎ এই লেন্সটি রিফ্র্যাকশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লেন্সটি যুক্ত থাকে সাসপেন্সরি লিগামেন্টের সাথে, সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে, এবং লেন্সটি হচ্ছে হাইলি ইলাস্টিক বাই কনকেভ বডি, দুই পাশেই কনকেভ, এবং কনসিস্ট অফ এ ফাইবার এনক্লোজড উইদিন এ ক্যাপসুল। এটা খুব ইম্পর্টেন্ট একটি কথা, লেন্সে কোনো ব্লাড সাপ্লাই নেই, লেন্স একটি ক্যাপসুলের মধ্যে অনেকগুলো ফাইবার যুক্ত হয়ে লেন্সটি গঠিত হয়, এবং লাইট ইজ রিফ্র্যাক্টেড অ্যান্ড ফোকাসড ইন টু দ্য রেটিনা। দ্যাট মিন্স লাইট রিফ্র্যাক্টেড হয়ে, ফোকাসড হয়ে রেটিনাতে পড়ে। যে তিনটি কথা বললাম, সে তিনটি কথা আমরা লেন্স সম্পর্কে একটু জেনে নেই ভালো মতো। এই হচ্ছে সেই লেন্স। খেয়াল করে দেখো, এই লেন্সের মধ্যে যে ফাইবারগুলো রয়েছে, তার চারপাশে একটি ক্যাপসুল রয়েছে, এবং পিউপিলের ঠিক পিছনেই লেন্সটি অবস্থিত, যে কারণে লাইটটি কর্নিয়া হয়ে পিউপিল ক্রস করে যেতে লেন্সে খুব সহজে যেতে পারে, এবং কর্নিয়াতেও রিফ্র্যাকশন হয় সেটা আমরা পড়েছি, এবং লেন্সও রিফ্র্যাকশন হয়ে পরবর্তীকালে রেটিনার বিভিন্ন লেয়ারের মধ্যে, রেটিনার যে লেয়ার রয়েছে সেই লেয়ারের মধ্যে লাইটটি পতিত হয় বা লাইটটি সেখানে গিয়ে ফোকাসড হয়। এই হচ্ছে লেন্সের মেইন ফাংশন, এবং দেখেই বোঝা যাচ্ছে এটি বাই কনকেভ, এটি কনভেক্স না, এটি কনকেভ, এটি দেখেই বোঝা যাচ্ছে। এবং লেন্সে কোনো ব্লাড সার্কুলেশন নেই, লেন্স হচ্ছে তার সারাউন্ডিংস যে ফ্লুইড রয়েছে, আমরা জানি এখানে বিভিন্ন রকমের ফ্লুইড রয়েছে, আমরা একটু পরেই পড়বো অ্যাকুয়াস হিউমার অ্যান্ড ভিট্রিয়াস হিউমার সম্পর্কে। সে অ্যাকুয়াস হিউমার অ্যান্ড ভিট্রিয়াস হিউমারই অ্যাকচুয়ালি লেন্সকে সাপ্লাই দিয়ে থাকে, অর্থাৎ লেন্সকে যে নিউট্রিশন দরকার সেই লেন্সের নিউট্রিশনগুলো সাপ্লাই দিয়ে থাকে। এরপরে আমরা জানার চেষ্টা করব আইয়ের চেম্বার নিয়ে। সো আইয়ের চেম্বার হিসেবে আমাদেরকে যেটা বুঝতে হবে, সেটি হচ্ছে লেন্স হচ্ছে সেই পার্ট, যেই পার্ট আইকে দুই ভাগে ভাগ করে। প্রথম ভাগকে আমরা বলবো অ্যান্টেরিয়র চেম্বার, এবং পরের ভাগকে আমরা বলবো পোস্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বারকে আবার আইরিস দুই ভাগে ভাগ করে। প্রথম পার্টটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র পার্ট, এবং পরের পার্টটি হচ্ছে পোস্টেরিয়র পার্ট। অর্থাৎ প্রথমে আমরা যেই পার্টটি করেছিলাম, অর্থাৎ লেন্স দিয়ে যে ভাগটি করেছিলাম, সেটাকে আমরা যদি সেগমেন্ট বলে থাকি, তাহলে আমরা পরের যে আইরিস দিয়ে ভাগ করেছি সেটাকে আমরা চেম্বার বলে থাকতে পারি। তাহলে আমাদের জন্য জিনিসটি অনেক বেশি পরিমাণে সোজা হয়ে যায়। সুতরাং অ্যান্টেরিয়র চেম্বার যেটা, সেটা ইন ফ্রন্ট অফ দ্য কর্নিয়া অ্যান্ড বিহাইন্ড দ্য লেন্স, এবং পোস্টেরিয়র চেম্বার যেটা, সেটা হচ্ছে লেন্স থেকে রেটিনা। তো চেম্বারের ভাগটা আমরা কীভাবে করতে চাই, বা সেগমেন্টের ভাগটা আমরা কীভাবে করতে চাই, খেয়াল করে দেখো, অ্যান্টেরিয়র সামনে যে ভাগ রয়েছে, অর্থাৎ যেই জায়গাটিতে লেন্সের সামনের পার্ট, সেই জায়গাটি আমরা বলতে পারি শুধুমাত্র অ্যাকুয়াস হিউমার দিয়ে গঠিত, এবং যে জায়গাটি লেন্সের ঠিক পিছনের পার্ট, সেই পার্টটিকে আমরা বলতে পারি পোস্টেরিয়র পার্ট, যেটি হচ্ছে গিয়ে ভিট্রিয়াস হিউমার দিয়ে গঠিত।
অর্থাৎ অ্যাকিউয়াস ইমিয়ার দিয়ে অ্যান্টেরিয়র চেম্বার এবং যে ভিট্রিয়াস ইমিয়ার সেটি দিয়ে পোস্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বারের আবার দুটি পার্ট, অ্যান্টেরিয়র পার্ট অ্যান্ড পোস্টেরিয়র পার্ট, সেই দুটিকেও কিন্তু আমরা বলতে পারি সেই দুটির মধ্যেও অ্যাকুয়াস ইমিয়ার রয়েছে। এখন তোমাদেরকে আরেকটু জেনে নিতে হবে, অ্যাকুয়াস ইমিয়ার এক ধরনের ফ্লুইড অ্যান্ড ভিট্রিয়াস ইমিয়ারও এক ধরনের ফ্লুইড। পার্থক্য হচ্ছে তাদের যে সাবস্টেন্সগুলো রয়েছে সেই সাবস্টেন্সগুলোতে। অ্যাকুয়াস ইমিয়ার তৈরি হচ্ছে সিলারি বডি দিয়ে, এবং সেই সিলারি বডি থেকে অ্যাকুয়াস ইমিয়ার তৈরি হয়ে আমাদের যেখানে থাকে সেটি একটু বেশি পরিমাণে পাতলা বলতে পারি, আমরা সেরাস বলতে পারি। ভিট্রিয়াস ইমিয়ার কিন্তু অ্যাকচুয়ালি 99% ওয়াটার থাকলেও 1% কোলাজেন অ্যান্ড হায়ালুরোনিক অ্যাসিডও কিন্তু পাওয়া যায় ভিট্রিয়াস ইমিয়ারের মধ্যে। চলো আমরা দেখার চেষ্টা করি। এই হচ্ছে সেই লেন্স, লেন্সের সামনে যা আছে সব কিছুতে অ্যাকুয়াস ইমিয়ার থাকবে, লেন্সের পিছনে যা আছে সব কিছুকে ভিট্রিয়াস ইমিয়ার থাকবে। এটাকে দুইভাগে ভাগ করা যায়, যদি আমরা সামনেরটাকে বলি অ্যান্টেরিয়র সেগমেন্ট, পরেরটাকে বলতে পারি পোস্টেরিয়র সেগমেন্ট। আবার সামনেরটাকে আমরা অ্যান্টেরিয়র চেম্বারও বলতে পারি, পরেরটাকে আমরা পোস্টেরিয়র চেম্বারও বলতে পারি। তবে আইরিশ দিয়ে যে দুটিকে ভাগ করে সেটার আবার দুটি পার্ট রয়েছে, এটি অ্যান্টেরিয়র পার্ট, এটি পোস্টেরিয়র পার্ট। এই হচ্ছে লেন্সের টোটাল চেম্বার এবং সেগমেন্টের যতগুলো কথা আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম সবগুলো একসাথে, পার্থক্য কম্পোজিশনে। এবং আরও একটা জিনিস বুঝতে হবে, রিফ্র্যাকশনেও কিন্তু এই অ্যাকুয়াস ইমিয়ার এবং ভিট্রিয়াস ইমিয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রিফ্র্যাক্টরি মিডিয়া অফ আই, এই জিনিসটি একটু ভালো মতো বুঝি। অ্যাকচুয়ালি আইয়ের মধ্যে যতগুলো পার্ট রয়েছে সবাই কিন্তু রিফ্র্যাকশনে সহায়তা করে না। এদের মধ্যে চারটি পার্ট শুধুমাত্র রিফ্র্যাকশনে সহায়তা করে, কর্নিয়া, অ্যাকুয়াস ইমিয়ার, লেন্স, ভিট্রিয়াস ইমিয়ার। আমরা একটু ছবি দেখবো, ছবির মাধ্যমে আমরা বুঝে নিব। খেয়াল করে দেখো, লাইট যখন এন্টার করছে এই হচ্ছে আমাদের সবার প্রথমে কর্নিয়া, কর্নিয়াটি ক্রস করে সে অ্যাকুয়াস ইমিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জায়গায় কিন্তু তার কোনো প্রতিবন্ধক নাই, কারণ এটা পিউপিল, পিউপিলের জায়গায় কোনো প্রতিবন্ধক নাই, ডাইরেক্ট সে চলে যাচ্ছে লেন্সে। অর্থাৎ কর্নিয়া, অ্যাকুয়াস ইমিয়ার, লেন্স, এবং তারপরে লেন্স ক্রস করে সে চলে যাচ্ছে ভিট্রিয়াস ইমিয়ারে। সুতরাং এই পাথওয়েতে যা যা পড়ে তার সব কিছুই হচ্ছে গিয়ে সে রিফ্র্যাকশনে হেল্প করে থাকে, অর্থাৎ সব কিছু রিফ্র্যাকশনে হেল্প করে থাকে। এদের মধ্যে যদি কেউ আবার বাধা দিত তাহলে কিন্তু যে লাইট সেটি কিন্তু রেটিনা পর্যন্ত পৌঁছাতেই পারতো না। সুতরাং বাকি সব কিছুকে অ্যাকচুয়ালি রিফ্র্যাকশন করতেই হবে, বলাই যাচ্ছে যেহেতু তাদের মিডিয়ামগুলো ডিফারেন্ট। সুতরাং এই চারটি, আই, কর্নিয়া, অ্যাকুয়াস ইমিয়ার, লেন্স অ্যান্ড ভিট্রিয়াস ইমিয়ার অ্যাকচুয়ালি রিফ্র্যাকশনে সহায়তা করে থাকে। মাসেলস অফ আইবল, খুব 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 ইম্পর্ট্যান্ট কথা। অ্যাকচুয়ালি আইবলের মাসেলগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক্সট্রিনসিক মাসেল, ইন্ট্রিনসিক মাসেল। আমরা শুধুমাত্র এক্সট্রিনসিক মাসেলই তোমাদের সাথে এই মুহূর্তে আলোচনা করতে চাই। এক্সট্রিনসিক মাসেলের মধ্যে টোটাল মাসেল রয়েছে 6টি, যার মধ্যে 4টি মাসেল হচ্ছে রেকটাস মাসেল, 2টি মাসেল হচ্ছে অবলিক মাসেল। মনে রাখবে রেকটাস মাসেলগুলোর নামের সাথে কাজ মিলে, কিন্তু অবলিক মাসেলগুলোর নামের সাথে কিন্তু কাজ মিলে না। কেননা যেই মাসেলটির নাম সুপিরিয়র রেকটাস সে আইবলকে উপরের দিকে নিতে সহায়তা করে, যার নাম ইনফিরিয়র রেকটাস সে আইবলকে নিচের দিকে নিতে সহায়তা করে, যার নাম মিডিয়াল রেকটাস সে আইবলকে মিডিয়ালি নেয়, যার নাম ল্যাটারাল রেকটাস সে আইবলকে ল্যাটারালি নেয়। কিন্তু যার নাম সুপিরিয়র অবলিক সে কিন্তু অ্যাকচুয়ালি আইবলকে নিচে এবং ল্যাটারালি নিতে সাহায্য করে, যার নাম ইনফিরিয়র অবলিক সে আইবলকে উপরে এবং ল্যাটারালি নিতে সহায়তা করে। এ হচ্ছে তাদের নাম এবং কাজের বিস্তারিত। এবং আরও একটি জিনিস আমাদের জানা প্রয়োজন, সেটি হচ্ছে কি এদেরকে সাপ্লাই কে দেয়। 3টা ক্র্যানিয়াল নার্ভ এদেরকে সাপ্লাই দিয়ে থাকে। এক্ষেত্রে আমরা একটি সূত্র দিয়ে জিনিসটি মনে রাখি, সূত্রটি হচ্ছে SO4 LR6 ALL3। দ্যাট মিন্স সুপিরিয়র অবলিককে সাপ্লাই দেয় 4 নম্বর ক্যানিয়াল নার্ভ। আমরা জানি 4 নম্বর ক্যানিয়াল নার্ভের নাম হচ্ছে ট্রকলিয়ার নার্ভ, এবং ল্যাটারাল রেকটাসকে সাপ্লাই দেয় 6 নম্বর ক্যানিয়াল নার্ভ। আমরা জানি 6 নম্বর ক্যানিয়াল নার্ভের নাম হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ। এবং বাকি যে 4টি মাসেল আছে, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস অ্যান্ড ইনফিরিয়র অবলিক, এই 4টি মাসেলকে সাপ্লাই দেয় অকুলোমোটর নার্ভ। দ্যাট মিন্স অকুলোমোটর, ট্রকলিয়ার অ্যান্ড অ্যাবডুসেন্স, এই 3টি নার্ভ সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল রেকটাস এবং সুপিরিয়র ইনফিরিয়র অবলিক মাসেলকে সাপ্লাই দেয়। এ হচ্ছে গিয়ে এক্সট্রিনসিক, যে আইয়ের যে এক্সট্রিনসিক মাসেলগুলো রয়েছে তার সকল কাজ এবং নার্ভ সাপ্লাই। খেয়াল করে দেখো, এই হচ্ছে সেই মাসেলগুলো, দেখাই যাচ্ছে যে সুপিরিয়র রেকটাস উপরে, ইনফিরিয়র রেকটাস নিজে নিচে, ল্যাটারাল রেকটাস এই ল্যাটারালি দেখা যাচ্ছে, মিডিয়াল রেকটাস এদিক দিয়ে দেখা যাবে না, মিডিয়াল রেকটাস অন্যদিকে। এছাড়াও আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, সুপিরিয়র অবলিক মাসেল দেখতে পাচ্ছি, এই যে সুপিরিয়র অবলিক মাসেল এবং এই যে আমাদের ইনফিরিয়র অবলিক মাসেল। চোখের 6টি এক্সট্রিনসিক মাসেল কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেখে নিলাম। এবার আমরা আই লিড সম্পর্কে একটু জানার চেষ্টা করব। চোখের যেই পাতা, সেই পাতাটাকে কিন্তু আমরা আই লিড বলে থাকি। আই লিডের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে
পাঁচটা লেয়ার নিয়ে আয়লিট করতে, অর্থাৎ বাইরে থেকে ভিতরের দিকে যদি আমরা একটা ক্রস সেকশন করি তাহলে একটি দুটি তিনটি চারটি মোট পাঁচটি লেয়ার পাবো। এবং সেই পাঁচটি লেয়ার হচ্ছে সবার বাইরে যে লেয়ারটি পাবো সেটি হচ্ছে স্কিনের লেয়ার। এবং আমরা জানি স্কিনের ঠিক নিচেই থাকে সাবকিউটেনিয়াস টিস্যুর লেয়ার, এরপরে দুইটা মাসেল থাকে এবং ডেন্স কানেক্টিভ টিস্যু থাকবে এবং কনজাংটিভা থাকবে। আমরা জানি আইবল আইলিডের কাজ অবশ্যই আইবলকে প্রোটেক্ট করাই হবে। সুতরাং পাঁচটি পর্যায়ক্রমিক লেয়ার নিয়ে এই আইলিডটি গঠিত। আমরা একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখো, এই হচ্ছে আইলিডের যে ছবিটি সেই ছবি, এবং খুব ভালো মতো যদি আমরা খেয়াল করে দেখি, খেয়াল করে দেখো, এখান দিয়ে আমরা বুঝতেই পারছি পাঁচটা পর্যায়ক্রমিক লেয়ার নিয়ে কিন্তু এই আইলিড। সবার ভিতরের লেয়ারটির নাম অবশ্যই কনজাংটিভা, এবং সবার বাইরের লেয়ারের অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের স্কিন। এবং স্কিনের পরে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে পালপিবল পার্ট পাওয়া যাচ্ছে, সুপারফিশিয়াল ফাসা দেখা যাচ্ছে স্কিনের, স্কিন অফ দ্য আইলিড, তার ঠিক পরে হচ্ছে সুপারফিশিয়াল ফাসা দেখা যাচ্ছে, এবং সবার লাস্টে হচ্ছে গিয়ে এখানে কানেকটিভ টিস্যু দেখা যাচ্ছে। মাঝখানে কিন্তু দুই ধরনের মাসেল রয়েছে, মুলার্স মাসেল দেখা যাচ্ছে, লেভেটর পালপিবল সুপিরিওরিস, এই যে মাসেল ফাইবারগুলো, সেই মাসেল ফাইবারগুলোও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে গিয়ে আমরা যদি বাইরে থেকে ভিতরের দিকে আইয়ের আইলিডকে একটি ক্রস সেকশন করি সেই পার্টটি। সুতরাং সবার বাইরে একটি স্কিন, তারপরে সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে আমাদের যে দুই রকমের মাসেল সেই মাসেলটি পাওয়া যাবে, ডেন্স কানেকটিভ টিস্যু পাওয়া যাবে, এন্ড সবার ভিতরে পাওয়া যাবে কনজাংটিভা। এই হচ্ছে আইলিডের স্ট্রাকচার। এবার আমাদের পড়তে হবে ল্যাক্রিমাল অ্যাপারেটাস সম্পর্কে। চোখের পাশে একটি গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটির নাম হচ্ছে ল্যাক্রিমার গ্ল্যান্ড, যেটি ফ্রন্টাল বোনসের একটি পার্টে ল্যাক্রিমার গ্ল্যান্ডটি থাকে। এবং ল্যাক্রিমার গ্ল্যান্ড থেকে অ্যাকচুয়ালি আমাদের যে টিআর বা চোখের পানি আমরা যেটাকে বলি, সেই চোখের পানিটি বা টিআরটি সিক্রেট হয়ে থাকে। সেই ক্ষেত্রে কী কী কাজ করে এবং তার পাথওয়েটা কী সেটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। খেয়াল করে দেখো, প্রত্যেকটা আইতে, প্রত্যেকটা চোখে একটি করে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, দুইটা ল্যাক্রিমাল ক্যানালিকুলি, একটা ল্যাক্রিমাল স্যাক এবং একটি ল্যাক্রিমাল ডাক্ট থাকে। এবং আরও একটি ইম্পর্ট্যান্ট কথা যেটি মনে রাখতেই হবে সেটি হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড ফ্রন্টাল বোনসের ল্যাটারাল এক্সপেক্ট অফ দ্য আইয়ে থাকে এবং এটি টিয়ার সিক্রেট করে থাকে। প্রত্যেকটা জিনিস আমরা ছবির মাধ্যমে জেনে নিব। এই খেয়াল করে দেখো, এই বোনসটি অ্যাকচুয়ালি ফ্রন্টাল বোনস, এবং ফ্রন্টাল বোনসে চোখের ল্যাটারালি আমাদের ল্যাক্রিমার গ্ল্যান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড প্রতিটি চোখে একটি করে থাকে। এরপরে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে যেটা, এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আমরা জানি টিয়ার সিক্রেট হয়, সেই টিয়ার সিক্রেট হয়ে বিভিন্ন ডাক্ট দিয়ে এই চোখের এই জায়গায় চলে যায়, যে জায়গাটাকে আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ডের চোখের মধ্যে যাই, এবং এখানে ল্যাক্রিমাল ক্যানালিকুলি দিয়ে ল্যাক্রিমাল স্যাক হয়ে ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট হয়ে কিন্তু এটি নাকের এই জায়গায় ওপেন করতে পারে। এই হচ্ছে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ডের যে পাথওয়ে, অর্থাৎ এইখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে শুরু হয়ে এরপরে চোখের মধ্যে সে চোখের পানি যায়, তারপর সেখানে ল্যাক্রিমাল ক্যানালিকুলি হয়ে ল্যাক্রিমাল স্যাক হয়ে ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট হয়ে সেটি নিচে নেমে যায়। এই হচ্ছে টোটাল আই সম্পর্কে তোমাদেরকে যা যা বলার ছিল তার সবটুকু। এছাড়াও আই সম্পর্কে আরও অনেক জানতে হবে আমাদেরকে, কারণ তোমরাই পরে আরও জানবে, আরও শিখবে, তোমরা আরও বেশি নতুন করে কিছু আবিষ্কার করবে, এবং তোমরাই কিন্তু এই সম্পর্কে আরও নতুন কিছু আমাদের বইয়ের পাতেও সংযোজন করে দিতে পারো। তবে সেটির জন্য তোমাদেরকে অনেক বেশি পরিমাণে পড়তে হবে, এবং গুরুকুল অনলাইন লার্নিংয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা খুব সহজেই আমাদের সবগুলো ভিডিও পেয়ে যাবে। সুতরাং গুরুকুল অনলাইন লার্নিংয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি ডাক্তার নাসিম মোহাম্মদ সাদমান তোমাদের সাথেই রয়েছি, আমাদের সাথেই থেকো। সবাইকে ধন্যবাদ।